আমি ঘাটে গেলাম। তুমি যে এতদিন বিদেশে থাকলা, তোমার কোনো বিপদ হয় নাই? কেন চাচা, কিসের বিপদ? গ্রামের অনেকেই বলা বলি করে, যারা বিদেশে কাজ করতে যায় তারা অনেকেই নির্যাতনের শিকার হয়, আবার নাকি টাকা পয়সাও পায় না। আপায় তো আমার জন্য প্রতি মাসেই টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে তো আমি গরু খামার করি। কই, আমার আপায় তো কোনোদিন কোনো নির্যাতনের কথা কয় নাই। আমি তো অনেক ভালো ছিলাম, আমি চুক্তিপত্র দেখা ভিসা নিয়া কাজের পরিবেশ ভালো করে যাই না বুঝা গৃহকর্মী হিসেবে সৌদি আরব গেছিলাম। আপা, বিদেশ যাইতে তোমার কত টাকা লাগছে? আমার তো বিদেশ যাইতে কোনো টাকাই লাগে নাই আপা। কি বলে তাইলে? তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করে বৈধভাবেই আমি বিদেশে গেছিলাম। আপা, আপনি কি কোনো প্রশিক্ষণ নিছিলেন? হ্যাঁ, সরকার সকল জেলায় মোট 70টা ট্রেনিং সেন্টারে বাধ্যতামূলকভাবে আবাসিক প্রশিক্ষণ দিচ্ছে। আমিও সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করছিলাম। তবে যে যে দেশে যাবে তাকে অবশ্যই সেই দেশের ভাষা বাধ্যতামূলকভাবে শিখতে হবে। তাহলে আমি কি গৃহকর্মী হিসাবে বিদেশ যাইতে পারবো? হ্যাঁ, তবে গৃহকর্মীদের ক্ষেত্রে বয়স 25 থেকে 38 মধ্যে হতে হবে। শারীরিকভাবে সক্ষম হতে হবে, লিখতে পড়তে জানতে হবে, সবচেয়ে বড় কথা 2 বছর কাজ করার মানসিকতা নিয়ে তারপরেই বিদেশ যাইতে পারবে। এত সুবিধা দিতে? জি চাচা। আরেকটা কথা মনে রাখবেন, ফ্রি ভিসা বলে কোনো কিছু নাই। আপু, আমি মাকে ডাক দিয়ে নিয়ে এসেছি। আরেকটা কথা আছে চাচা, যদি ওষুধ নিতে হয় তাহলে প্রেসক্রিপশন অবশ্যই সাথে নিতে হবে। বৈধ পথে বিদেশ যাব, দেশের উন্নয়নে অংশ নেব। যে কোনো প্রয়োজনীয় তথ্যের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করা যেতে পারে।